বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বাজে এখন সকালে সাড়ে সাতটা ঝটপট করে আজকে রেডি হয়ে যাচ্ছি কি ভাবছো মেয়েকে ছাড়তে যাচ্ছে আরে না না মেয়েকে তো বর ছাড়তে যাচ্ছে সঙ্গে আমাকেও না না আমি কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছি না যাচ্ছি মেয়ে স্কুলে আর সেটা বাধ্য হয়ে আমার বরের জন্য কারণ আমরা কদিন পর যেহেতু ঘুরতে যাবো তাই একটা লিভ অ্যাপ্লিকেশন মেয়ে স্কুলে জমা দিতে হবে তো সেটাই দেওয়ার জন্য যাচ্ছি বা অনেকে বলবে বর যখন যাচ্ছে বর দিল না কেন আরে মশাই ওইটাই তো বর করতে পায় না যেহেতু লিভ অ্যাপ্লিকেশন জমা দিতে গেলে আনটির সঙ্গে কথা বলতে হবে সেইটাই আমার বর বললো আমার দ্বারা হবে না ও না একটু লজ্জা পায় ভীষণ লাজুকে দেখলে মনে হয় না দেখলে মনে হয় মানে এই রেগে ঘুমকে যাবে কিন্তু সত্যি কথা বলতে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে ভীষণ লজ্জা পায় আমার বন্ধু বান্ধবের সঙ্গে গেলে তো কোনো কথাই বলে নিজের মতন একা একা থাকে আর এমনি ওর বন্ধু বান্ধবের খুব কম তাই আর কি বরের লাজুকটা দেখে আমি চললাম নিজেই জমা দিতে এখানে বর বড় রেডি হয়ে গেছে আমি আর মেয়ে মেয়ে আর আমি একসঙ্গে যাবো মেয়েকে স্কুলে দিয়ে দেবো আর আমি যাবো লিপ অ্যাপ্লিকেশন জমা দিতে আর এখানে মেয়েকে আমি বলছি একটু ক্যামেরায় আয় না তোকে একটু তুলি কি সুন্দরভাবে আর চুল কেটেছি মানে বেঁধেছি দেখতে পাও চুলটা আজকে একটু ট্যাড়াভাবে বেঁধেছি বলছে আমাকে ট্যাড়া কেন বেঁধেছো আমি কি টেরা মেয়ের কথা শুনেছ কত বাঁকা বাঁকা কথা বলে বলছে আমি চুল বেঁধেছি নাকি ও টেরা যাই হোক মেয়ে স্কুলে লিভ অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে দিলাম আনটিরা ভেবেছো অত আমরা ভিকেশনে যাচ্ছি না না আমরা তো ভিকেশনে যাচ্ছি না আমাদের একটা দরকার পড়েছে মামার বাড়িতে তাই আমরা সবাই মিলে যাচ্ছি শুধু আমি না যেদিন যাবো সবাইকে দেখাবো কারা কারা যাচ্ছে আমার অনেক মাসিদেরকে তোমরা দেখো নি কিন্তু এই ব্লগে আমার সব কটা মাসিকেদেরকে তোমাদেরকে দেখাবো আমার জানো তো পাঁচটা মাসি আর দুটো মামা হ্যাঁ ভাবলেও অভাব লাগে না পাঁচটা মাসিয়া তাদের সব ভাই বোনের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে বড় দিদি যাই হোক নিজেকে আমাকে দেখে কেউ কিন্তু বড় বড়ো বলে না আর এটারও একটা প্রধান কারণ যেহেতু আমার হাইটটা একটু শর্ট হ্যাঁ হ্যাঁ আমি আমার হাইটটা অনেকই শর্ট তাই আমার বয়সটা চট করে কেউ ধরতে পারে না আচ্ছা তোমরা কমেন্ট করো তো আমার বয়স এখন কত হতে পারে যাই হোক এখানে দেখো চাদর পাতে পারতে আমার আবার ডাস্ট অ্যালার্জির হাঁচিটা চলে এলো আমার নাকে যদি একটুখানিও ধুলো যায় ব্যাস নাকের হাঁচি শুরু হবে আর দেখো এখানে খাটের বিছানাটা পাচ্ছি কিন্তু সেই খাটে আমি আর ঘুমাবো না হ্যাঁ কারণ কালই আমার চল ট্রেন আছে ট্রেনের মধ্যে চলে যাবো ভেবেছিলাম চাদরটা পাল্টাবো না বরকে নোংরা চাদরেই ঘুমাই কিন্তু নোংরা চাদর দেখে নিজেরই যেন অসুস্থ হচ্ছিলো তাই বর বরের কথা না শুনে আমি গেলাম চাদরটা পাল্টে কাছার জন্য বর বললো কী দরকার আছে আমি তো এই রুমে ঘুমাবো ঘুমাবো না ঘুমাবো ঠাকুর ঘরে ওই রুমে চাদর পরিষ্কার আছে কিন্তু আমি গেলাম না যদি বাই চান্স কেউ আছে আমার বর বললো হ্যাঁ তুমি না থাকলে ভূতেই আসবে এই বাড়িতে দেখতে যাই হোক ওর কথা অগ্রাহ্য করে বিছনার চাদরটা পাল্টে মনটা বেশ শান্তি শান্তি লাগছে কী করবো বলো আমার না নোংরা জিনিস দিলে কেমন একটা লাগে তবে হ্যাঁ আমি ওই ছুচি বাইয়ের মতন না যে লোকের পেছনে লেগে থাকবো সারাক্ষণ পরিষ্কার করছি কিন্তু বিষ্ণার চাদর ফাদর পরিপাটি পরিষ্কার থাকবে দেখতেও ভালো লাগে তারপর কি বিষ্ণার চাদর ফাদর পেয়েছে লেগে ফেললাম হচ্ছে ঘরফর ঝাড় দিয়ে রান্না করতে তারা এই দেখো এখানে আমি নিজে আইব্রো দেখছি কারণ এবারে আইব্রোটা যেহেতু অনেক মাস পরে পড়িয়েছি মনে হচ্ছে না ট্যাড়া করে দিয়েছে অবশ্য যার কাছে আমি সময় করাই তার কাছেই করিয়েছি আর জানো এই আইব্রো করতে আমি কতটা দূরে যাই চল্লিশ টাকার টোটো ভাড়া দিয়ে আমি এই আইব্রো করতে যাই কী করবো আমি বড্ড খুব কুঁতকুঁতে হ্যাঁ এই বিষয় আমি বড্ড কুঁতকুতে ছোটবেলা থেকে যেইখানে আইব্রো করাই আর যেই দাদাটার কাছে আইব্রো করায় তার কাছেই করাই হ্যাঁ ঠিক শুনেছো দাদা আমি যেই পার্লারে যাই সেখানে সব ছেলেরা এইসব কাজ করে কিন্তু কী করবো বলো খুব সুন্দর হাতের কাজ আর ওখানে পার্লারে সবার একটা নিজে নিজে লোক ঠিক করা আছে মানে এই দাদাটার কাছেই আমরা করব। আমি জানো তো ফার্স্ট যখন আইব্রো করেছিলাম তখন ক্লাস এই ইলেভেনে পড়ি হ্যাঁ ইলেভেনে এক বন্ধুর পাল্লায় পড়ে আমি গিয়েছিলাম ফার্স্ট আইব্রো করে আর যেই আইব্রো করে চুল কেটে এসছি মা তো ঝেঁটার বাড়ি একটাও বাদ দেয়নি সব দিয়েছিল যাই হোক ভালো তোমাদেরকে তোমাদের একটু সামনে থেকে আইব্রোটা দেখি দিই আচ্ছা টেড়া লাগছে আমার মুখটা কি খারাপ লাগছে আইব্রোটা করেছি আমার খালি মনে হচ্ছে এইবারে আইব্রোটা ঠিক হয়নি তোমরাই দেখে বলো তো কেমন লাগছে আমাকে আফটারনুন রান্না করছিলাম রান্না করতে করতে দেখি আকাশ পুরো কুচকুচে কালো হয়ে গেছে অনেকক্ষণ ধরেই কালো আছে কিন্তু এখন মেয়েটা গড় গড় গড়গ ডাকছে তাই যাই কাপড় প্রচুর কাপড় সকালবেলা ভিডিও করা হয়নি ভালো লাগছে না এত দৌড়া দৌড়ি আছে না যাই হোক কালকে অনেক দিন পর আইব করেছি মুখটা মনে হচ্ছে কেন বোন মানুষ থেকে মানুষ লাগছে না পাগল লাগছে যাই না যাই হোক মাঝখানে আবার রোদ উঠলে ভালো মাছবো না কিন্তু তুলে নিয়ে যায় যেটুকু সুখী সকালে খুব করার ছিল তো মোটামুটি দেখো আমার ট্যাঙ্কে জল হচ্ছে এ দেখুন আইটি শুকিয়ে গেছে একটু একটু ভিজা আছে কিন্তু কিছু করার নেই তুলে নিয়ে যায় সব হাওয়ায় পড়ে গেছে আমার মোটামুটি সব শুকিয়ে গেছে কালকে আমাদের ট্রেন এবার যাই না ব্লগ কেমন হবে তাই কিছু কিছু ব্লগ করে রেখে দিয়েছি আজ হচ্ছে গণেশ চতুর্থী সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী কিছু কিছু আওয়াজ আছে যাই হোক কবে ভিডিওটা আপলোড করবো আমি নিজেও জানি না আজকে এখনও পর্যন্ত দুটো ভিডিও অলরেডি বড়ো ভিডিও করে রেখেছি এডিট করা হয়নি একটা তো কালকে আপলোড হবে কালকে না আজকে কালকে আপলোড করিনি না তাহলে আজকে ভিডিও আপলোড করার জন্য ইয়াস আজকে ভিডিও আপলোড করা যায় মানে আজকে এডিট করে একটা ভিডিও আপলোড করতে হয় প্লাস দুটো ভিডিও এডিট করে রাখতে হবে মিনি ব্লগ করা হয়নি সকাল থেকে একটা মিনি ব্লগ করে নি কি করবো কতর দিকে যাবা আজকে গণেশ চতুর্থী বলে একটু ভালো করে পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেছে ঠিক আছে আমি ঢেকে গেছি যাই হোক এখন বুঝছি উঁচু কাপ আর বাপনি 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 ও আমি একটা ব্যাগ কেছেছি কালকে নিয়ে যাব ব্যাগটা কাঁধে কাঁধে মানে সাইড ব্যাগ কেঁচে দিয়েছি সাইড ব্যাগটা একটু নোংরা হয়ে গেছিলো তারা দেখায় এই দেখো আমার সাইড ব্যাগ সাইডে নিয়ে নিই সাইড ব্যাগ কেছে দিয়েছি কালো কালো ব্যাগ ঘুরতে যাবো কালো কালো ব্যাগ নিলে হবে বলে চলো এবার এখানে মেলি চলো কালো হয়ে গেল কেন এ রে কীরকম ডিসকোন ফোনটা মাঝে মাঝে পাওয়া হয়ে যায় ডিস্ক করতেও ডিস্ক পুরো হঠাৎ করে পুরো কালো হয়ে গেল যাই হোক এই ব্যাগটা আগের বছর দুর্গা আমার বড় কিনে দিয়েছিল এরকম ব্যাগ না হলে আমার চলে না এতে প্রচুর জিনিস ঢোকে মানে যাবতীয় দরকারি জিনিস তাই এরম ব্যাগ লাগে হাতে মানি ব্যাগের থেকে আমার এই ব্যাগ বেশি ভালো লাগে তোমাদের কার কার ব্যাগ ভালো লাগে মানি ব্যাগ থেকে আমার এইগুলো বেশি ভালো লাগে অনেক কিছু নেওয়া যায় চলো কাপড়গুলো মিলি তা মাঝে মাঝে নিজের ওপর নিজেরই বিরক্ত হয় আমি যে এত কাপড় কাছি কেন কি জানি আমার বর জানো কী বলে তুমি কাপড় কেছে কেচে কাপড় পাতলা করে দিচ্ছ আর কাপড় ছিঁড়ে দিচ্ছ আমি নাকি কাপড় কাছি বলে কাপড় পাতলা হয়ে যায় কি আর বলবো সত্যি বলছি আমি এত কাপড় কাচতেই চাইনি আজকে তো ডিসাইড করেছিলাম কাপড় পরবেই না কিন্তু দেখো সেইটাকে আমার ভুল করে দিই কত কাপড় পরে গেছে এই কাপড়গুলো অবশ্য আমিই বার করেছি কিন্তু কী করবো বলো যেগুলো পরেছি বাইরে গেছি বা ঘরে পড়ে সেগুলো কাচবো না বাসি কাপড় কি আর পরা যায় তারপর আজকে নিজের জামা প্যান্ট দিয়ে দিয়েছে তাই আর কি বাধ্য হয়ে গিয়েছে তবে একটা দিক ভালো হয়েছে সকালবেলা সব কাপড়গুলো কেচে দিয়েছি বলে মোটামুটি শুকিয়ে গিয়েছিল কিন্তু আমাকে অবাক করে দিয়ে আকাশ কুচকুচে কালো থাকলেও আজকে আর বৃষ্টিটা আসেনি হ্যাঁ আজ বৃষ্টি আসেনি আর হ্যাঁ চাদরগুলো সকাল সকালে শুকিয়ে গিয়েছিল সকালে কিন্তু খুব কাল মানে রোদ ছিল কিন্তু বিকেল হতে হতে পুরো মেঘলা করে গিয়েছিল কিন্তু বৃষ্টি আজকে হয়নি যাই হোক দেখেও খুব ভালো লাগছে কদিন পর তো আবার ঘুরতে যাওয়ারও কথা আছে বৃষ্টি হলে কোথাও তো ঘুরতে যেতেও ভালো লাগে না চ্যাপচ্যাপ ওয়েদারে কে আর কোথায় যাবে আর এখানে দেখো মেয়েকে দিয়ে আমি আমার কাছে কাজটা করে নিচ্ছি আমার কাজ হ্যাঁ ঠিক শুনেছো আমার কাজ এই যে ছাদদা ঝাড় দিয়েছিলাম বড্ড পাতা পড়েছিল তাই এখন আর কী করার মেয়েকে বললাম তুমি পাতাগুলো কুড়ি কুড়ি সব ফেলা তো দেখি তুমি কতটা কি কটা ফেলতে পারো যত পাতা কু তুলবে বা যত পাতাগুলো সব তুলে নিলে তোমার প কম ও ব্যাস মেয়েও এই কথা শুনে সমস্ত পাতা তুলতে গেছে আর এই যে গেঞ্জিটা পরে অনেকে বলবে মেয়েকে কি একটা জামা পড়েছে কী করেও বলো ওয়েদারটা বড্ড গরম গরম আর এখন খোলামেলা জামা পড়তে আমার মেয়ে ভীষণই ভালোবাসে ছোটো সক ছোটোবেলা থেকেই আমি ওকে কটনের কাপড় পরি পরে এমন অভ্যেস করেছি ও এখন টাইট ফিটিং জামা পড়তেই চায় না আর এই দেখো ওয়েদারের চি এখনো আকাশটা পুরো কালো করে আছে কখন যে ঝপ করে নামে তার ঠিক নেই আর এখন বাজে কিন্তু বিকেলে সাড়ে চারটে হ্যাঁ 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 বিকেলে সাড়ে চারটে বেজেকে দুপুরে খেয়ে দিয়ে ঘুমতে ভালো ভালোবাসি ছাদে আসি কারণ নিচে থাকতে থাকতে বোর হয়ে যায় ছাদে এলে একটু ঘোরাও হয় আর আমার একটু মনটাও ভালো লাগে যাই হোক এরপরে রাতে চলেছি রান্না করতে আর আজ ছিল স্যাটারডে হ্যাঁ স্যাটারডের ব্লগটা আজ দিচ্ছি কী করবো বলে এখন ঠিক নেই আর এখানে দেখো তরকারিটা টেস্ট করেছিলাম হাতে এটা ছিল খেয়ালই ছিল না ওই হাতেই মেথি পাতা দিতে যাচ্ছিলাম ভাবছো কী করছি মেথি পাতা দিয়ে আরে আলুর একটা তরকারি করছি ঝাল ঝাল এই তরকারিটাকে খেতে আমার বড় ভীষণই ভালো লাগে আর যে কোনো লুচি পরোটা রুটি সঙ্গে তোমার ভীষণই ভালো লাগবে যাই হোক এই তরকারিটা একটু মেথি দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম মেথি পাতাটা দিয়ে এবার সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আর এই যে দিবেগুলো দেখ এই ডিবেগুলো হচ্ছে আমার নিরামিষের সমস্ত আলাদা ডিবে নিরামিষের মশলা আমি সমস্ত কিছু আলাদা করে রাখি তবে মাঝে মাঝে ভুল বসতো আমিষের মশলাও ইউজ নি কী করবো বলো মনটা বড্ডই খাম গেলে যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছে না রাতের খাবার দেখি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকলে ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই হাসতে থাকো